Hello students, how are you? Hope all of you are fine. Today we will read English grammar book. So everybody open your English grammar book. Page number 19. আজকে আমরা 19 নম্বর পৃষ্ঠার চায়ের দাগ থেকে আরম্ভ করব। চায়ের দাগে দেখো বলছে শূন্য স্থানে এ অ্যান্ড অথবা দি বসা। এর দাগের শূন্যস্থানটা কি বলছে দেখো, ড্যাশ আয়রন রড। আয়রন শব্দটা দেখো IRON, আয়রন শব্দটা আই দিয়ে শুরু হচ্ছে। এখানে আই যেহেতু একটি ভাওয়েল সেই জন্য এএন অ্যান বসছে, কারণ আমরা জানি যে ভাওয়েল দিয়ে শুরু শব্দের আগে অ্যান বসে। তাহলে এখানে বসবে এএন অ্যান, তাহলে পুরো বাক্যটা হবে অ্যান আয়রন রড, একটি লোহার দণ্ড। এরপর আমরা চলে এসেছি বিয়েরটা। বিয়েরটা আছে দেখো ড্যাশ ব্লু স্কাই। ব্লু স্কাই অর্থাৎ নীল আকাশ আমাদের পৃথিবীতে একটি মাত্র আছে। আমরা আগের দিন দিয়ের নিয়ম পড়তে গিয়ে জেনেছি যে পৃথিবীতে যেগুলো একটি মাত্র আছে তার আগে আমরা দি বসাই। তাহলে এখানে ব্লু স্কাইয়ের আগে আমরা দি বসাবো, তাহলে আমাদের পুরোটা হবে দি ব্লু স্কাই। এরপর চলে আসছি আমরা ইয়ের দাগেরটা। ইয়ের দাগে দেখো হচ্ছে ড্যাশ অনেস্ট ওম্যান। অনেস্ট ওম্যানের অনেস্ট দেখো HONEST, অনেস্ট শব্দটি এইচ দিয়ে আরম্ভ। এইচ কিন্তু একটি কনসোনেন্ট, কিন্তু এখানে অনেস্ট শব্দটি এইচ দিয়ে আরম্ভ হলেও এইচের উচ্চারণ এখানে অয়ের মতো বা ওয়ের মতো শোনাচ্ছে বলে অনেস্টের আগে আমরা বসাবো অ্যান, তাহলে এখানে হবে অ্যান অনেস্ট ওম্যান। এরপর আমরা চলে আসছি এফেক্টটা। এফেক্টটা দেখো বলছে ড্যাশ রাইপ অ্যাপেল। এখানে দেখো রাইপ কথাটা RIP, রাইপ শব্দটা আর দিয়ে শুরু হচ্ছে এবং আর যেহেতু একটু কনসোনেন্ট সেই জন্য তার আগে এ বসছে, তাহলে আমরা এখানে বসাচ্ছি এ রাইপ অ্যাপেল। এ রাইপ অ্যাপেল মানে একটি পাকা আপেল। এখানে আমি চারটে করে দেখালাম, বাকি চারটে তোমরা বইতে নিজেরা করার চেষ্টা করবে। এরপর আমরা চলে আসছি পেজ নাম্বার 20 পাঁচের দাগে। পাঁচের দাগে দেখো বলছি একটি চাম। পাঁচের দাগে বলছি ইংরাজিতে অনুবাদ করো। এবার পাঁচের দাগের এরটা কী বলছে চলো দেখে নি। এরটা বলছে একটি চামচ। চামচ ইংরাজি স্পুন, তাহলে আমরা এখানে ট্রান্সলেশন করছি এ স্পুন, SPOON, স্পুন। স্পুন কথাটি যেহেতু এস দিয়ে শুরু হচ্ছে এবং এস যেহেতু একটি কনসোনেন্ট সেই জন্য তার আগে বলছে এ স্পুন। এরপর আমরা এফেক্টটায় আসছি দেখো। এফেক্টটা বলছে একজন গরিব লোক। এর ইংরেজি অনুবাদ আমরা করছি এ পুয়ার ম্যান। এখানে দেখো গরিব লোক এই শব্দ দুটির ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে পুয়ার ম্যান। এবার দেখো পুয়ার কথাটা পি দিয়ে আরম্ভ হচ্ছে এবং পি যেহেতু একটি কনসোনেন্ট সেই জন্য এর আগে আমরা বসাচ্ছি এ, তাহলে এখানে আমাদের পুরো বাক্যটা হচ্ছে এ পুয়ার ম্যান। এরপর দেখো আমরা এইচারটা দেখাচ্ছি। এইচারটা আছে শুধু আছে মেঘ। এবার মেঘের ইংরেজি আমরা জেনেছি কি হয় ক্লাউড, তাহলে এখানে করবো CLOUD ক্লাউড। এরপর আসছি আইয়েরটা। আইয়েরটা আছে গ্রামটি। গ্রামটি মানে এখানে একটি নির্দিষ্ট গ্রামকে বোঝানো হচ্ছে সেই জন্য আমরা এখানে গ্রামের আগে দি বসাচ্ছি, তাহলে আমাদের এখানে হচ্ছে দি ভিলেজ। DIVILLAGE দি ভিলেজ মানে গ্রামটি, অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রামকে এখানে বোঝানো হচ্ছে। আমি এখানে চারটে দেখালাম, বাকি পাঁচটা অনুবাদ বা ট্রান্সলেশন তোমরা নিজেরা বইতে করার চেষ্টা করবে। আশা করি আজকের পড়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো।
যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, গুড বাই এভরিওয়ান।